হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো এই যে আরও আছে, তো আজকে আমরা যাচ্ছি আব্বু আম্মুর সাথে একটু বাইরে কেনাকাটা করতে যাব। তো আব্বু আম্মু নীলার বাসায় আছে, আমার বোনের বাসায়, ওখান থেকে ওরা আসছে। তো আমরা আজকে একটু কেনাকাটা করব, সাথে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা কী করতেছি না করতেছি। বাইরে যাচ্ছি বিকালবেলা, এই যে আরবিও আছে সাথে। তো আমরা এখন বাসা থেকে বের হলাম, বের হয়ে আমরা একটু টোকিও স্কয়ারের সামনে যাব। ওখানে আব্বু আম্মু ওখানে ওয়েট করতেছে, আমার বোন লীলা ওরা ওয়েট করতেছে ওখানে। আব্বু আগেই চলে আসছে এখানে, আমরা এখন উপরে যাব সার্ফের শোরুমে। তো এখানে চলে আসছে, হ্যাঁ উপরে আরবি আসো। তো আব্বু আম্মু আমাদের একটা ওয়াশিং মেশিন গিফট করবে, এই কারণে আসলে আমরা যাচ্ছি ওয়াশিং মেশিনটা কেনার জন্য, এই সার্ফের শোরুমে আসছি। তো আমরা এখন ঢুকবো শোরুমে, দেখো আমরা এখন এখানে ঢুকব। এই তো আমরা ঢুকে পড়লাম, এই যে আব্বু আম্মু এখানে বসে আছে আমাদের শোরুমে। এই যে আব্বু বসে আছে, আব্বু কেমন আছো? এই যে আম্মু বসে আছে, আম্মু কেমন আছো? হ্যাঁ এই যে কে এটা জোহান, ভালো আছি। শোরুমে আসছি আমরা, একটা আব্বু আম্মু আমাদের একটা গিফট করবে, সেটা হচ্ছে একটা ওয়াশিং মেশিন। তো এটা নেওয়ার জন্য মেইনলি আসছি আর কি। তো আমরা এখন দেখি কি ওয়াশিং মেশিন কিনি আমরা। তো ঠিক আছে দর্শক, তো এখানে অনেক ওয়াশিং মেশিন আছে ওনাদের। ঠিক আছে, তো আমাদের আসলে যেটা নিব, আমরা দুইটা মডেল চয়েস করছি আগেই। তো এখানে একটা আছে হচ্ছে এটা শার্পের, এই মডেলটা আমরা নেব 858 ESX 858। এটা একটা দেখছিলাম আমরা, এখানে ইন্দোনেশিয়ার একটা মেড আছে এখানে, তো ওটা হচ্ছে চায়নার অ্যাসেম্বলি, এটা হচ্ছে ইন্দোনেশিয়া অ্যাসেম্বলি। তো এটাও 8 কেজি, এটার দাম দেখাচ্ছে 31,400 আগে ছিল, এখন ডিসকাউন্টে 29,900। তো 29,900 এখানে। তো আমরা মেনলি এইটাই আজকে আসলে নেওয়ার ইচ্ছা আছে, তারপর দেখি সবাই দেখুক কি করে আর কি। এটা এই যে দেখো, ওইটা ওইটা একটা, ওই যে এটা একটা, দুইটা। তো এটা একটা, এটা একটা, দুইটা মডেল আছে এখানে ইন্দোনেশিয়া আর কি। এটা টপ লোডিং বলে, এটাকে উপর দিয়ে কাপড় লোড করতে হয় এখানে, টপ লোডিং। আট কেজি আর কি শুকনো কাপড় ধরবে এটাতে। মানে ইজি আর কি, ইজি অপারেটিং সিস্টেম আর কি, ফ্রেন্ডলি ইউজ, ইজি ভাবে করা যাবে। ইন্ডিভিজুয়াল ম্যানুয়ালও করা যাবে, অটোমেটিক করা যাবে আর কি। ছিদ্র নাই আর কি, মানে ছিদ্র ছাড়া আর কি। এটা তো একটা সুবিধা কি, এটা আপনি শার্প ইউজ করেন, এটা আপনার 40% পানি, ডিটারজেন্ট, লিকুইড, এটা করে তারপর তো বয়সে দেখা যায় আপনার 40 লিটার মতো পানি
সেভ করে, মানে ওয়াটারটা সেভ হয় এখানে, সেভ করে পাশাপাশি আপনার এনার্জি সেভ হচ্ছে। জি জি, আপনার ডিটারজেন্ট এটাও ওটা সেভ করে। আচ্ছা, এখানে কি ইলেকট্রিসিটি কেমন ইউজ হয় এটা? ইলেকট্রিসিটি আপনি যদি 1 ঘন্টা করে যদি ইউজ করেন আপনার সর্বোচ্চ সারা মাসে আপনার 120 টাকা মতো, সারা মাসে তো বেশি না খুব একটা আর কি, সারা মাস অনুযায়ী। এটা এখানে অনেক আরো অনেক ধরনের মডেল আছে, তো আমরা আসলে এটাই আব্বাম্মু আমাদের যে বাজেটটা দিবে সেটাতে আমরা এটাই নিব। দেখো এটা, হ্যাঁ আম্মু দেখো, তোমরা দেখো আমার আমার এটা পছন্দ হয়েছে, আর স্বামীকেও বললাম তোমরা দেখো সবার যেটা ভালো লাগে সেটাই নেবো আর কি। এটা একটু জায়গাটা স্পেসটাও কম লাগবে আর একটু ভালো ইন্দোনেশিয়া আর কি। তাহলে এটাই নেই নাকি আম্মু, কি বলো? এটাই নেই, এটা আমরা সিলেক্ট করলাম, এটা সবাই মিলে পছন্দ করছে। এটাই তো এখন এটা আজকে ডেলিভারি দিবে ওরা, আর কালকে এটা আমরা লাগাবো। কি করো, দেখতেছ কেমন? একে একে 8 কেজি ছেড়ে দাও দেখি। হ্যাঁ, এটা হাইড্রোলিক বলে, এটা মানে একবারে পড়বে না। ভাবি হচ্ছে ভাগ্য বলতি, বউয়ের কষ্ট দেখে শ্বশুর শাশুড়ির রিয়েলাইজ হলো যে না, তাকে ওয়াশিং মেশিন কিনে দিতে হবে। তাহলে তো ভালো বউ, মানে শ্বশুর শাশুড়ি ভালো পাইছে আর কি, বউ বৌমা ভালো শ্বশুর শাশুড়ি পাইছে। মেয়েদের থেকে বউর কষ্ট দেখলো, বুঝিস না? ও আচ্ছা আচ্ছা, এই অবস্থা না মেয়েদের, হইতে পারে আর কি নাকি? তাহলে বুঝিনি আমি ওনার কথা, বউরও মনে হয় গুণ আছে ওই জন্য শাশুড়ি এত ভালোবাসে। এই পিচি গুলা কি করতে দেখি, খেলাধুলা করতেছে সব দেখি তো, এরা কি করতেছে তোমরা এখানে খেলতেছো? আর যারা কি কিনতে আসছো, এতে পিচিরা জায়গা পেলেই খেলাধুলা শুরু করে দেয়। এই যে আমার ভাগনা, কি কিনতে আসছো? কার কি কার কি কিনতে আসছে এখানে? কি তাই তো মামি ওয়াশিং মেশিন, আমার যা ভাগ্নি যারা ও আসে আসছে আমাদের এখানে, ESW80EW মডেল, এখানে অনেকগুলো ফাংশন আছে, এয়ার ড্রাই, এটা অটোমেটিক আর কি, এবং ড্রাই হয় 80%, এটা কাপড় শুকানোর, অ্যাকচুয়ালি 80% ড্রাই মানে এটা শুকিয়ে বের হবে কাপড়টা, অল্প বাতাসে নেড়ে দিলে এটা শুকিয়ে যাবে, এটা ওয়াশ প্লাস ড্রাই একসাথে আর কি। এটা হাইড্রোলিক বলে, মানে পরে ভাঙবে না আর কি, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও পরে ছেড়ে দাও। হ্যাঁ, এই যে আস্তে আস্তে হাইড্রোলিক, হ্যাঁ বাসায় যে চার্জ দেওয়া যায় ওটা তো ওয়ালটন না। আর কিছু নাও, কোন ফ্রিজটা পছন্দ, কোন ফ্রিজটা পছন্দ? ও এইটা দেখি দাম কত দেখি, দাম বেশি না তো, 1,50,000 আর কি, মানে 1.5 লাখ টাকা দাম আর কি, 1.5 লাখ টাকা দাম তো কোনো ব্যাপার না, যখন বলবি তখন নিয়ে দেবো, চেক একটা সাইন করে দেই, তুই টাকাটা বসে আর নিয়ে নে, ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিই নাকি? ঠিক আছে, দোয়া কর যেন এরকম একটা ইয়ে হয়, কি বলে ক্যাপাসিটি হয়, এরকম একটা সামর্থ্য হয় যেন, জানো মানে এরকম একটা গিফট দেওয়ার মতো আল্লাহ তালা দেখ সামর্থ্য। হ্যাঁ ঠিক আছে, ফ্রিজ গুলো অনেক ভালো, এটার এটার দাম হলো 2,50,000, 49,900 মানে 2,50,000 আর কি, ডিসকাউন্টে 2,49,900, 2 পাল্লা আর কি। হ্যাঁ এই ফ্রিজ গুলো অনেক দামি ফ্রিজ, এগুলো 2.5 লাখ টাকা দাম তো ভালো হবেই, দাম যেমন কাজে একদম। ঠিক আছে দিয়ে দেবো এক সময়, আমি নিবা, তুমি নিবা, তুমি কোনটা নিবা? তাই এটা, ও আচ্ছা ঠিক আছে, চয়েস করে রাখো, দেখি 5-10 বছর পর দেখা যায় কিনা, আরবি বিয়ের সময় আরবি দিব। এই আর কি আমাদের আল্লাহ তাআলা যতটুকু সামর্থ্য সেটুকুই এখন কেনাকাটা, এরপরে
আল্লাহ আরো সামর্থ্য দিলে আরো কিনবো কিছু, তাই না? তাহলে এই হলো আমাদের ওয়াশিং মেশিন কেনা আজকে আব্বু আম্মুর দেওয়া গিফট। আব্বু আম্মুকে আবারও ধন্যবাদ, ধন্যবাদ দিয়ে আম্মুকে আর ছোট করতে চাই না, হ্যাঁ ভালোবাসা দিলাম আর কি, এরকম একটা গিফট দিল আমাদের স্বামীকে। কতক্ষণ লাগে ওয়াশ করতে? নীলার একটা কিনছে আগে, নীলার টা হচ্ছে যেটা কিনছে এই মডেল, তো এই জন্য জানে আগে থেকে ওয়াশ করতে কত। কাজ করা লাগে না, ওটা অটোমেটিক ও কাজ করবে, শুধু বন্ধ হয়ে দেওয়া বা অটোমেটিক ও বন্ধ হয়ে থাকবে। তো আমরা আব্বু আম্মু যে গিফটটা দিল ওয়াশিং মেশিন কিনলাম, তো এখন আমরা বাসায় যাচ্ছি, কেনাকাটা মোটামুটি শেষ দর্শক। তো আমাদের আরও কিছু কেনাকাটা আছে, আমরা ওইদিকে যাবো সামনে। তো আজকে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, রোদের সকালের সঙ্গে থাকবেন, রোদের সকালকে সাবস্ক্রাইব করবেন, আরও আমরা যাতে বেশি বেশি ভিডিও দিতে পারি, আমাদের ফ্যামিলির সঙ্গে থাকবেন। তবে আল্লাহ হাফেজ। তো আজকে আমাদের প্রথম মেশিন উদ্ভাবন হচ্ছে ওয়াশিং মেশিনটা, তো আজকে লাগাই দিয়ে গেছে লোক এসে, শার্পের যে লোক স্কোয়ার ইলেকট্রনিক্স থেকে এসে লাগাই দিয়ে গেছে। তো আমাদের এই তো মোটামুটি এটা আজকে প্রথম ওয়াশ হচ্ছে কাপড়, ফার্স্ট ওয়াশিং চলতেছে। তো আজকে প্রথম দিনের যেহেতু এটা ওয়াশ চলছে, তাই একটু এটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি যে প্রথম দিন। তো আরবি তো দেখতেছি খুব মজা পাচ্ছে যে ওয়াশিং কিভাবে হয়, কিভাবে ভিতরে পানি নিচ্ছে, কিভাবে এটা ঘুরতেছে, খুব একটু এক্সাইটেড আর কি। তো আর আমি কেমন লাগতেছে এটা দেখতে, কি করতেছে এর ভিতরে? পানি নিচ্ছে আর এরকম করতেছে। আর আমি খুব মজা পাচ্ছে, ব্যাপারটা এক্সাইটেড হয়েছে ও খুব, কিভাবে কাপড় এখানে ওয়াশ হচ্ছে, কিভাবে অটোমেটিক আজকে দর্শক এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সবাই আমাদের সঙ্গে থাকবেন, আল্লাহ হাফেজ।